নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখে গোচে বড় খবরে হার্ড ইমিউনিটি অধরা, সামনের 125 দিন গুরুত্বপূর্ণ, সতর্ক করল কেন্দ্র। ভারত এখনও সামগ্রিক অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতায় পৌঁছায়নি, সেই কারণেই দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই আগামী 125 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই কথাই জানিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভিকে পল জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ আটকাতে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। তিনি শুক্রবার জানিয়েছেন, করোনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটি এখনও দেশে আসেনি, এখনও নানা জায়গায় সংক্রমণ নজরে পড়ছে, কিন্তু সেই সংক্রমণ আমাদের আটকাতে হবে, সেই কারণেই নিরাপদে থাকা বিশেষ জরুরি। পাশাপাশি তিনি আরও বলেছেন, দেশের সামনে আগামী 125 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিক বৈঠকে একাধিক দেশে উদাহরণ তুলে ধরেছেন। তিনি বলেছেন, এই সময়ের মধ্যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। ইতিমধ্যে করোনা তৃতীয় ঢেউ নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু। দেশের প্রধানমন্ত্রীও তা নিয়ে সতর্ক করেছেন, অন্য দেশের পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেছেন, আমাদের প্রতিবেশী একাধিক দেশ যেমন মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশে দ্রুত সংক্রমণ বাড়ছে। মালয়েশিয়া এবং বাংলাদেশে করোনা তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের থেকেও বড় আকার ধারণ করেছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মাস্ক ব্যবহারে অনীহা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, করোনা নিয়ে কড়াকড়ি সামান্য শিথিল হওয়ার পরই মাস্ক পরায় একটা অনীহা দেখা যাচ্ছে। লকডাউন পরবর্তীতে দেশে মাস্ক না পরার প্রবণতা 74% বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ইয়াসের স্থিতিতে উস্কে ফের নিম্নচাপ তৈরি হতে চলেছে উপকূলে। এবার কি তাহলে ভয়াবহ ঘূর্ণিঝড় গুলাবের হানা? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? কবে নাগাদ আছড়ে পড়তে পারে এই গুলাব? ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হেনেছিল উড়িষ্যা উপকূলে, যার কিছু অংশ পশ্চিমবঙ্গের উপকূলেও আঘাত হেনেছিল। 21 জুলাই নাগাদ উড়িষ্যা উপকূলের কাছে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনায় ইয়াসের স্থিতি কি উস্কে দিতে চলেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও আবহাওয়া দপ্তর বেশি কিছু না ভেবে নজরে রাখার পক্ষপাতী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, 21 জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, তবে সেখানে নিম্নচাপের পরবর্তী ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে গেলে চাই উপযুক্ত আবহাওয়া, সেক্ষেত্রে সমুদ্রের উপরের অংশের তাপমাত্রা হতে হবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো। তবে এই সময়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তাপমাত্রা 31 ডিগ্রির ওপরে রয়েছে। সাধারণভাবে জুলাই মাসে বঙ্গোপসাগরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে থাকে, সেই কারণে নিম্নচাপ থেকে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সাধারণভাবে শুধু জুলাই নয়, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত উত্তর ও দক্ষিণ বঙ্গোপসাগরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে, সেই কারণেই এই সময়ে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে না। বঙ্গোপসাগরের ইতিহাসে দেখা গিয়েছে জুলাই অগস্ট মাসে সেখানে কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়নি। তবে আবহাওয়া দপ্তরের গবেষণায় দেখা গিয়েছে, জুলাই আগস্ট মাসে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়। তবে এই নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব মূলত উড়িষ্যা উপকূলেই পড়তে চলেছে। পুরী, ভুবনেশ্বর, কটকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে 23 জুলাইয়ের মধ্যে। এছাড়াও বাকি রাজ্যেও বৃষ্টি হবে। উপকূলে জগৎসিংপুর থেকে বালাসোরের মধ্যের এলাকায় ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। মে মাসে আঘাত হেনেছে ইয়াস, এরপরে যে ঘূর্ণিঝড় আসবে তার নাম গুলাব। এই নামটি দিয়েছে পাকিস্তান, পরেরটির নাম শাহিন, নাম দিয়েছে কাতার। ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য এখনই 150টি ঘূর্ণিঝড়ের নাম রেডি করা আছে। এই অঞ্চলে 13টি দেশকে নিয়ে গঠন এসক্যাপ প্যানেলে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, UAE এবং ইয়েমেন। পরবর্তী অত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, নাক ডাকা অবহেলা করছেন, পরিণতি মৃত্যু নয় তো? নাক ডেকে ঘুমানো অনেক মানুষের কাছে একটা সমস্যা। যিনি নাক ডাকেন তিনি তো মজাতেই ঘুমান, কিন্তু ঘুম হারাম হয় বাকিদের, এ নিয়ে অভিযোগের অন্ত থাকে না। ঝগড়া, ফ্যাসাদ, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। পরিবারের অভিযোগ ছাড়া সেভাবে কেউ কখনোই মাথা ঘামান না এই সমস্যা নিয়ে। কিন্তু জানেন কি, অনেক বড় বিপদ অপেক্ষা করে আছে নাক ডাকা রোগীদের জন্য, যার পরিণতি হতে পারে মৃত্যু। আধুনিক জীবনযাত্রা ও পরিবর্তিত খাদ্যাভ্যাসের ফলে ঘুমের মধ্যেও মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের। এমনিতেই মেদ বৃদ্ধি, শ্বাসযন্ত্রের সমস্যা ইত্যাদি কারণে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সম্প্রতি নাক ডাকার অভ্যাসকেও নিরাপদ ঘোষণা করছেন না
চিকিৎসকরা। শ্বাস প্রশ্বাসের অসুবিধা ছাড়াও স্লিপ অ্যামিনিয়াকেও এই অতিরিক্ত নাক ডাকার কারণ হতে পারে। ডাক্তারদের মতে স্লিপ অ্যামিনিয়ার কারণেও নাক ডাকার এই সমস্যা হতে পারে, যার পরিণতি হৃদরোগ। এতে বেড়ে যাচ্ছে মৃত্যুর ঝুঁকি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক হেলথ জার্নালের রিপোর্ট অনুযায়ী সেখানকার প্রায় 3 কোটি মানুষ এই স্লিপ অ্যামিনিয়ায় আক্রান্ত। জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে স্লিপিং ডিসঅর্ডারের এই সমস্যা হৃৎপিণ্ডের ডান এবং বাঁদিকের ভেন্ট্রিকলের খুব ক্ষতি করে, এর ফলে শ্বাস প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। তাই নাক ডাকাকেও একেবারেই অবহেলা করা উচিত নয়। অনেকে মনে করেন বয়স হলেই মানুষ নাক ডাকে, এবার পুরনো এসব ধারণা বাদ দিন। স্লিপিং অ্যাপনিয়ার শিকার হচ্ছেন কিনা তা জানতে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্লিপ অ্যাপনিয়ার মূল উপসর্গই নাক ডাকা, এছাড়াও সারাদিন একটানা ক্লান্তি, ঘুমঘুম ভাবের সঙ্গে আচমকাই খিটখিটে মেজাজের শিকার হলে শরীরে এই অসুখ বাসা বাঁধছে কিনা তা নিয়ে সাবধান হন। বিশেষজ্ঞদের মতে ঘুমিয়ে পড়ার পর ঘাড় ও গলার পেশি শিথিল থাকে, এর ফলে স্লিপিং ডিসঅর্ডারে থাকলে শ্বাসযন্ত্রের চাপ পড়েও শ্বাস প্রক্রিয়া বাধা পায়। এতে মস্তিষ্ক এবং শরীরের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ হঠাৎ করেই অনেকটাই কমে যায়, এর ফলে স্লিপ অ্যাপনিয়ার প্রভাবে আকস্মিক শ্বাস প্রক্রিয়া ব্যাহত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? প্রথমত, স্লিপ অ্যাপনিয়ার সমস্যা আছে বুঝলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। দ্বিতীয়ত, চিকিৎসার সঙ্গে ওজন নিয়ন্ত্রণ করুন। তৃতীয়ত, খাওয়ার ঠিক পরেই শুয়ে না পড়ে একটু হাঁটাহাঁটি করুন, চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজনীয় যোগব্যায়াম করুন। চতুর্থত, হজমের সমস্যা কমান, এতে নাক ডাকার সমস্যা থেকে কিছুটা মুক্তি হওয়া যায়। পঞ্চমত, শোয়ার ভঙ্গি পরিবর্তন করুন, চিত হয়ে না শুয়ে এক পাশ ফিরে ঘুমোলে শ্বাসযন্ত্রের উপর চাপ কম পড়ে। পরবর্তী খবর, সব পড়ুয়াকে 196 দিল স্কুল, বোর্ডের ধমকে শুরু হলো ভুল শুধরানো। দশমের বোর্ড পরীক্ষার রেজাল্ট নিয়ে এখনও চরম বিশৃঙ্খলা। একাধিক স্কুলের ভুলের কারণে এখনও সম্পন্ন হয়নি সিবিএসইর দশমের বোর্ড পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়া। জানা গিয়েছে অনেক স্কুলেই নিজেদের পড়ুয়াদের গড় মার্কস বাড়াতে সবাইকে 96 বা তারও বেশি দিয়ে দিয়েছে। আবার গ্রেড সিস্টেমে অনেকেই রেঞ্জের ভুল সুযোগ তুলেছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে 71 থেকে 80 নম্বর পাওয়া ছাত্রদের নম্বর 77 বা তার বেশি বলে উল্লেখ করেছে স্কুলগুলি। এইসব স্কুলগুলি নিয়ম না বুঝে বা ভুল করে করেছে তা বোর্ড বুঝেছে। এর জেরে ফের একবার সঠিক পদ্ধতিতে নম্বর জমা দিতে স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে বোর্ড। সিবিএসই স্কুলগুলিকে কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে যে দশমের বোর্ডের পরীক্ষার ফলাফলের জন্য যে নীতি নির্ধারণ করা হয়েছে তা মেনেই মূল্যায়নের মার্কস পাঠাতে হবে। কোনোভাবে যদি পড়ুয়াদের মার্কস বাড়িয়ে বোর্ডে পাঠানো হয় সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বোর্ড নির্দেশ দিয়েছে যে 2021 সালে স্কুলগুলির পাঠানো মার্কস যেন গত 3 শিক্ষাবর্ষে তাদের গড় মার্কসকে ছাপিয়ে না যায়। এদিন সিবিএসইর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যেসব স্কুল নিয়মমাফিক মার্কস পাঠায়নি বা ইচ্ছে করে পড়ুয়াদের বেশি মার্কস পাঠিয়েছে তাদের আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে বিষয়টি ঠিক করে নেওয়ার জন্য। এদিকে অনেক স্কুলই এখনও মার্কস জমা করেনি, অনলাইন পোর্টালেই এই সংশোধন করা যাবে বলে জানিয়েছে বোর্ড। এদিকে নিয়ম ভঙ্গ হয়ে থাকলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। এদিকে বেশ কয়েকটি স্কুলের অভিযোগ, সিবিএসই দেওয়া রেফারেন্সের ভিত্তিতে দেওয়া ফর্মুলা খুবই বিভ্রান্তিকর। পরবর্তী খবর, রাজ্যসভায় ভোট ঘোষণা, তোড়জোড় বিধানসভারও। করোনা পরিস্থিতির একটু উন্নতি দেখা দেওয়ার পরে রাজ্যসভা ও বিধানসভার উপনির্বাচনে তোড়জোড় শুরু হলো। রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর 0 আসনে 9 আগস্ট ভোট হবে বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। অন্যদিকে বিধানসভার যে 7টি আসনে ভোট বকে আছে সেখানে ইভিএম যাচাই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সিইও দফতর। সাধারণভাবে 6 মাসের সময়সীমা মানলে বিধানসভার উপনির্বাচনের প্রক্রিয়া নভেম্বরের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। রাজ্যসভায় এখন এরাজ্য থেকে খালি হয়েছে 2টি আসন। তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দিয়ে দীনেশ যোগ দিয়েছিলেন বিজেপিতে, আর বিধানসভা ভোটে প্রার্থী হয়ে জয়ের পরে রাজ্যসভার আসন ছেড়ে দিয়েছেন তৃণমূলের আরও এক সাংসদ মানস ভূঁইয়া। ভাঙা মেয়াদের জন্য 2টি আসনেই উপনির্বাচন করতে হবে, ভোট যখন হচ্ছেই তখন একটি আসনের জন্য নির্বাচনী নির্ঘণ্ট কেন ঘোষণা হলো সে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের যুক্তি, করোনা আবহে একসঙ্গে 2 আসনে নির্বাচন সেরে নিলে ব্যবস্থাপনার ক্ষেত্রে সুবিধা হবে। নির্বাচন কমিশনের যুক্তি, দীনেশ গত 12 ফেব্রুয়ারি রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, নিয়মিত 6 মাস অর্থাৎ অগস্টের মধ্যে ওই নির্বাচন সেরে ফেলতে হবে কমিশনকে, তাই আগামী 9 অগস্ট নির্বাচনের দিন ঘোষণা হয়েছে।